আমাদের মধ্যে যাদের বায়োইনফরমেটিক্সে আগ্রহ আছে বা যারা শুরু থেকে বায়োইনফরমেটিক্স শিখতে চান, তাদের সবার ফার্স্টে যে কোশ্চেনটা আছে সেটা হলো, আমরা কীভাবে বায়োইনফরমেটিক্স শুরু করতে পারি বা বায়োইনফরমেটিক্স শেখার ক্ষেত্রে আমরা আসলে কোন বইগুলো ফলো করতে পারি। তা আজকে মূলত আমি আপনাদেরকে এমনই তিনটি বইয়ের কথা বলবো, যে তিনটি বইয়ের মাধ্যমে আপনি এখনই বায়োইনফরমেটিক্স শেখা শুরু করতে পারেন। হ্যালো বন্ধুরা, ডন অফ বায়োইনফরমেটিক্সের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। তো চলুন ভিডিও শুরু করা যাক। বা সবার শুরুতে আমি যে বইটি নিয়ে কথা বলবো সেটা হলো এসেনশিয়াল বায়োইনফরমেটিক্স। তো এসেনশিয়াল বায়োইনফরমেটিক্স বইটি আসলে একদম বেসিক লেভেল একটা বায়োইনফরমেটিক্সের বই। এই বইতে মূলত আপনি বায়োইনফরমেটিক্স কি, বায়োইনফরমেটিক্সের অ্যাপ্লিকেশনগুলো কি, এটার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি, এই জিনিসগুলো জানতে পারবেন। এবং পাশাপাশি আমাদের বায়োইনফরমেটিক্সে যে টুলসগুলো আছে সেই টুলসগুলো আসলে কীভাবে অ্যাপ্লাই করা হয় বা বায়োইনফরমেটিক্স আমরা কোন কোন ফিল্ডে কাজ করতে পারি, এই রিলেটেড একটা ওভারভিউ পাওয়া যাবে বইয়ের মাধ্যমে। এই বইতে জিনোমিক্স নিয়ে কিছু কথা বলা হয়েছে, জিনোমিক্সের বেসিক যে অ্যালগোরিদমগুলো সেগুলো একটা কথা বলা হয়েছে, অ্যান্ড পাশাপাশি প্রোটিওমিক্সেরও একটা বেসিক ধারণা দেওয়া হয়েছে। ইট মিনস যারা একদমই নতুন, যারা বায়োইনফরমেটিক্স সম্পর্কে কিছুই জানে না, তাদের জন্য এই বইটা অনেক ভালো একটা বই হতে পারে। কেন না, এই বইয়ের মাধ্যমে একটা ওভারভিউ পাওয়া যাবে বায়োইনফরমেটিক্স ফিল্ডটা সম্পর্কে। তো সেকেন্ড আমি যে বইটার কথা বলবো সেটা হলো বেসিক অ্যাপ্লাইড বায়োইনফরমেটিক্স। এই বেসিক অ্যাপ্লাইড বায়োইনফরমেটিক্সটা আমাদের এসেনশিয়াল বায়োইনফরমেটিক্স থেকে একটু অ্যাডভান্স লেভেলের। এখানে মূলত হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ব্যান্ড ইন্ট্রোডাকশনের পাশাপাশি কিছু অ্যালগোরিদম সম্পর্কে ডিটেলসে কথা বলা হয়েছে। ইট মিনস ব্লাস্ট অ্যালগোরিদম কীভাবে কাজ করে, এটার ব্যাকগ্রাউন্ডটা কী, পাশাপাশি প্রোটোমিক্সের কিছু অ্যালগোরিদম, সেই রিলেটেড জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করা হয়েছে, অ্যান্ড অ্যাসেম্বল অ্যানোটেশনের বিষয়টা নিয়ে একটু আলোকপাত করা হয়েছে, অ্যান্ড ফাইলোজেনিক্যাল ট্রি নিয়ে আরও একটু ডিটেলসে কথা হয়েছে এই বইটাতে। তিন নম্বরে যে বইটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হলো বায়োইনফরমেটিক্স ফর ডামিস। এটা বেসিক লেভেলে বায়োইনফরমেটিক্সের বাইবেল বলা যেতে পারে। অ্যান্ড সত্যি কথা বলতে আমি এই বইটাতেই ফার্স্ট শুরু করেছিলাম বায়োইনফরমেটিক্সের জার্নি। এই বইটা আপনারা নীলক্ষেতে ইজিলি পাবেন, যদিও ফার্স্ট দুইটা বই আপনাকে পিডিএফ কপি পড়তে হবে, কারণ এটা আসলে নর্মালি অ্যাভেলেবল পাওয়া যায় না। বাট এই বায়োইনফরমেটিক্স ফর ডামিস বইটা অনেক বেশি হেল্পফুল। কেননা এই বইতে যদি আমরা ফার্স্টে চিন্তা করি যে বইটা আসলে কী কী আছে, আপনারা সিকলেটার ইন্ট্রোডাকশনের ওভারভিউ তো পাবেনই, বাট পাশাপাশি আপনাদের প্রত্যেকটা স্টেপে সাপোজ জিনোমিক্স লেভেলের ইন্ট্রোডাকশন, জিনোমিক্স লেভেলের অ্যালগোরিদমগুলো কীভাবে কাজ করে এগুলোর পাশাপাশি এখানে কিছু প্র্যাকটিস দেওয়া আছে। ইট মিনস আপনি হাতে কলমে বা কম্পিউটার থ্রু ওই কাজগুলো ইজিলি করতে পারবেন বা শিখতে পারবেন। অ্যান্ড এখানে জিনোম অ্যাসেম্বল অ্যানোটেশন অ্যান্ড জিনোমিক অ্যানালাইসিস নিয়ে বেশ ডিটেলসে আলোচনা করা হয়েছে এবং বেশ কিছু সার্ভারের কথা বলা হয়েছে যেগুলো ইউজ করে আপনার এই কাজগুলো করতে পারবেন। অ্যান্ড প্রোটিওমিক্সেরও বেশ কিছু অ্যানালাইসিস এই বইটাতে দেওয়া আছে। সাপোজ আপনি এখানে ডকিং সম্পর্কে জানতে পারবেন, দেন পাশাপাশি আমরা যদি ফাইলোজেনিক্যাল ট্রি সম্পর্কে জানতে চাই সেটাও আমরা এই বইয়ের মাধ্যমে জানতে পারবো এবং প্র্যাকটিস করতে পারবো। ইট মিনস এই বইটা একটা ফুল প্যাকেজ যেখানে আপনি একই সাথে বায়োইনফরমেটিক্স সম্পর্কে জানতে পারবেন এবং সেটা প্র্যাকটিসও করতে পারবেন। তো শুরুতে আমি এই বইটা কাউকে সাজেস্ট করতেছি না, কারণ কেমন একদম শুরুতে যারা একেবারে কিছুই জানে না বায়োইনফরমেটিক্সের, তাদের জন্য হয়তো এই বইটা একটু কঠিন হতে পারে। তাই তাদের জন্য আমি ফার্স্ট স্টেপে বলবো এসেনশিয়াল বায়োইনফরমেটিক্স বইটা পড়ার জন্য, তারপরে অ্যাপ্লাইড বায়োইনফরমেটিক্স, অ্যান্ড লাস্টে বায়োইনফরমেটিক্স অফ দামিস। তো আপনারা খুব সহজেই এই তিনটা বই দিয়ে বায়োইনফরমেটিক্স শেখা শুরু করতে পারেন, অ্যান্ড আশা করি এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তো সকলকে ধন্যবাদ, অ্যান্ড অবশ্যই ডন অফ বায়োইনফরমেটিক্স আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপটার সাথে জয়েন হয়ে থাকবেন যেন ফার্দার এই রিলেটেড ভিডিও আরও ভালোভাবে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।